গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই লাইফ মাই রুম। সকালে বাবান ঘুমে উঠে গেছে, এখন বাবানকে আমি দুধ রুটি খাওয়াবো। তো ওর দুধ রুটি নিয়ে চলে এসেছি, এই যে রুটি খাওয়াবো, তারপরে ওইটা খাবে। রিংস নিয়ে এসছে দোকান থেকে, তার জন্য আমাকে দেখালো। এখন দুধ রুটি খাইয়ে নিই। আমি দেখেছি। বাবার ফিনিশ করা তুই, হ্যাঁ করো। দি আলটিমেট ওয়ার্ড খাওয়ানো বাবা। ভালো, তাহলে সবজিটা কেটে নিই রান্না বান্নার জন্য। আজকে করবো হচ্ছে ভেজ ডাল, লাল শাক, আর হচ্ছে তোমার ইলিশ মাছ ভাজা, এইটা করবো আজকে নর্মাল খাওয়া দাওয়া। ইলিশ মাছ কালকে দিয়েছিল শ্বশুর শাশুড়ি ওইখান থেকে, তো ইলিশ মাছটা আছে, ভাজবো। আর ও ভাজা খেতেই ভালোবাসে তেল দিয়ে, তাই জন্য আর কিছু করবো না, ভাজাটাই করবো, লাল শাক করবো আর সবজি দিয়ে একটু ডাল করবো। এই হবে আজকে আমাদের মেনু। ছেলের জন্য মোসম্বিটা কাটতে হবে, মোসম্বি জুস তো খায়, দেখেই যো তোমরা। লাল শাক বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত হচ্ছে, এরপরে ডালটা করব। আজকে একদম সাধারণ খাবার, একদম সাধারণভাবেই করছি। প্রতিদিন তো আর ভাল লাগে না বলো রিচ রিচ খাবার খেতে, তাই আজকে একদম নর্মাল খাবার, যদিও আজকে ইলিশ মাছটা একটু আছে আবার রিচ। ঠিক আছে চলো। বাবা এখন চশমা পরে টিভি দেখছে, আমি ঘর মুছবো, ঝাড় দেবো, তারপরে স্নানে যাবো। আমি স্নান করে চলে এসেছি, এবার আমি ঠাকুর দেবো, তারপরে আমি ছেলেকে খাওয়াতে বসবো, তারপরে নিজেরা খাবো। তো চলো ঠাকুরটা দিয়ে নিই। হয়ে গেছে, ছেলের জন্য ভাত বেড়ে নিয়ে নিয়েছি, ছেলেকে খাওয়াবো। আগে শাক দিয়ে খাওয়াবো, তারপরে ডাল, তারপরে মাছ। বাবান খাবে তো? না। কেন? মাংসই দিয়েছি, দেখো ওর প্রতিদিন মাংস চাই, মাংস ছাড়া হবে না, মাংস মানে মাংস। তো ওকে খাইয়ে নিই। দেখো খেতে খেতেও দুষ্টুমি, খেতে খেতেও শান্তি করে খাবে না। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি ফিনিশ করো মুখেরটা। ছেলের খাওয়া হয়ে গেছে, ও খেতে বসে গেছে, আমিও খাবার নিয়ে নিয়েছি, বসে গেছি খেতে। খেয়ে নি তাহলে। ও সন্ধ্যা প্রায় হয় হয়, কি সুন্দর লাগছে বাইরেটা দেখতে। তো এখন প্রায় সন্ধ্যে হয়ে হয়ে ছেলে উঠে গেছে ঘুম থেকে। যা, তুই যাবি না? যাবে না বাবান? হ্যাঁ, এয়ারপোর্ট দেখা যাচ্ছে, চলো তুমি এদিকে আসো, আসো। তো এখন সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে এখন ও দাদার কাছে যাবে, যাও ওটা নিয়েই যাও সাথে করে, যখন ডাকবো তখন চলে আসবে, চলে যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি এসে পড়তে বসবে। আস, যাও, ধরে ধরে নামো। হ্যাঁ যাও, দাদাকে ডাকো, এখন আছে কিনা দেখো। দুধ খাওয়া হয়ে গেছে, ও এখন দাদার কাছে যাবে, ওখানে একটু খেলবে, তারপর ওকে নিয়ে এসে পড়তে বসাবো ততক্ষণে। হ্যাঁ ঠিক আছে, ততক্ষণে আমি একটু কাজ সারবো। দাদা ঘর থেকে চলে এসছে, এসে এখন বসে বসে রিংস খাচ্ছে, এরপর একটু পরে ওকে পড়তে বসাবো। আর আমি তরকারি করব, আলু কুমড়োর তরকারি, আর রাত্রেবেলা আজকে আলু কুমড়োর তরকারি আর রুটি হবে, রুটি বা দেখি লুচি কোনটা করি, কোনটা খায় বলে সেটাই। হ্যাঁ তো টিভি তো বন্ধ করবোই, এখন তো পড়তে হবে, তো তুমি কাঁদছো কেন বলো?
তো তুমি পড়বে না? না। পড়বে না? না। না পড়লে স্কুলে কিচ্ছু পারবে না, তখন কি হবে? একটুখানি লিখে নাও, ঠিক আছে? ঠিক আছে, গুড বয়। তাহলে এখন ওকে পড়াও, দেখতেই পাচ্ছ, একটু পড়িয়ে নি, তারপরে আবার রান্না করতে যাও। আলু কুমড়ো কাটা হয়ে গেছে, এখন বসাবো হচ্ছে আলু কুমড়োর তরকারি। এর কড়াইও বসিয়ে ফেলেছি। ছেলের পড়াও হয়ে গেছে, পড়াও হয়ে গেছে, তো এখন বাজে রাত্রি প্রায় 15টা। তো আমি তরকারিটা বুক করে নেবো। তো আজকের মতো আমি ব্লগটা আমার এখানেই শেষ করছি। কালকে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক লাইক করো, কমেন্ট করো। থ্যাংক ইউ, বাই, গুড নাইট।